দীর্ঘ লড়াইয়ের পর সোমেন বাউরি বাড়িতে ফিরেছে, কি বলবেন? আনন্দে আজকে আমরা গোটা গ্রামবাসী খুব আত্মহারা, আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত, উপভুক্ত একদম। কারণটা হচ্ছে সৌমেনকে নিয়ে আজকে আমরা দেড় মাস যাবত আমাদের যে রাত জাগা, আমাদের যে ক্লান্তি, আমাদের যে অর্থ ব্যয়, সব কিছু আমরা উপেক্ষা করে আজকে সৌমেনকে আমাদের গ্রামে এনে দিতে পেরেছি, আমরা খুব আনন্দিত। গত রাত থেকে আজ পর্যন্ত আমরা গোটা গ্রামবাসী আনন্দে আমরা মিছিল, মিটিং, গান বাজনা, হই হুল্লোড় করে কাটাচ্ছি এবং আগামী 15ই আগস্ট সৌমেনকে সামনে রেখে আমরা দরিদ্র নরনারায়ণের সেবা, বৃক্ষ দান, মশারি দান এবং হসপিটালে রুগীদিকে আমরা ফলদানের মাধ্যমে আমরা সৌমেনকে ফিরিয়ে আনার আনন্দটা এইভাবে পারলে আমরা চেষ্টা করছি রক্তদান করবারও। আমরা সৌমেনকে সামনে রেখে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা সেলিব্রেট করতে চাইছি। আপনার নাম? বাপি হাজরা। আপনার ঘরের ছেলে ঘরে ফিরেছে, কেমন লাগছে? একটু তো ভালো লাগছে, এবার আমার ছেলের তো কৃমি এখন দেওয়া যদি যায় তাইলেই ভালো, নাহলে আর কি ভালো বলবো বলো। এখন একটা সামান্য ভালো রয়েছে, এই তো এখনো পায়খানার দাঁত ঠিক হবে, কৃমি দিলে তবেই সুস্থ হবে। ডাক্তার কি বলেছে কবে পুরোপুরিভাবে সুস্থ হবে? ডাক্তার এখন ওইটা সঠিক বলে নাই যে কখন ইয়ে হবে। আবার কি যেতে হবে? হ্যাঁ আবার যেতে হবে। গ্রামের মানুষ দেখতে আসছে সোমেন বাউরিকে? হ্যাঁ দেখতে আসছে। কি বলছে সবাই গ্রামের মানুষ? গ্রামের মানুষ কি বলছে এবার বলছে সব, তোমার কলের ছেলে কলকেই ফিরাইছে, ঠাকুর বাঁচি রেখেছে, ভালোই থাকুক। আপনার নাম? মঞ্জু বাউরি। দাদা দীর্ঘদিন ধরে সোমেন বাউরি যে মেডিকেল হসপিটাল বাঁকুড়া মেডিকেল সম্মেলনের কলেজে যে ভর্তি ছিল, পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে আহত হয়ে সোমেন বাউরিকে যে আমরা ফিরে পেয়েছি সেটা আমাদের খুব গর্বের বিষয়। আমরা তাকে যাবতীয় কালকে অনুষ্ঠানের মতন অনুষ্ঠান করে সোমেন বাউরিকে তাকে স্বাগত জানিয়ে যে সোমেন বাউরিকে তার মা বাবার কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি, সকল গ্রামবাসী চেষ্টা দিয়ে সোমেন বাউরিকে যে আমরা ফিরিয়ে আনতে পেরেছি, এটা আমাদের খুব আনন্দের বিষয়। আমরা খুব গর্বিত যে সোমেন বাউরিকে এনে ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এর থেকে আমাদের চাওয়া পাওয়া বা আনন্দের আর কিছু নেই। আপনার নাম? নাম হচ্ছে অনুপ ঘোষ। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলে, এখন কেমন আছে? এখন একটু ভালো। হচ্ছে তোমার এখন সমস্যা বলতে আমার কৃমি একটা নষ্ট হয়ে গেছে। বাড়িতে এসে কেমন লাগছে? বাড়িতে এসে একটু ভালো লাগছে। অনেকদিন বাদে গ্রামের বন্ধুদের দেখছো, মা বাবাকে, এটা কেমন অনুভূতি ফিল করছো? ভালো একটু। কি করে হয়েছিল ভাই? আমি তখন টিউশনি থেকে বাড়ি আসছি না, দেখুন ঝুড়ি ঝামালি হয়েছিল আমি বুঝতে পারিনি, দিয়ে আমি যেতে আমি ঘর চলে যাই, দিয়ে ঘর যাওয়ার পর দিয়ে আমার গায়ে এসে গুলিটা লেগে গেল। সামনে না পেছনে লেগেছে? আমার সামনে লেগেলো, আমি পড়ে গেছি। তারপর কিছু জানেন? আমি আর কিছু জানি। তোমার নাম? সৌমেন বাউরি।